সন্ধ্যাবেলা হলে পেটে কেমন ছুঁচো দৌড়ে ওঠে, শুধু মনে হয় হাজি বাজি খাবো, জাঙ্ক ফুড খাবো, বিরিয়ানি চাউমিন এইসব। তাই যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমি আর অমিত মিলে কিছু বেরিয়ে হাজি বাজি পড়েছি। খাওয়ার উদ্দেশ্যে আর গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আর আমাকে দেখে মনে হচ্ছে না যে যত ঠান্ডা আমারই লেগেছে, আমি দুটো সোয়েটার পরে গেছি, ভাবতে পারছো? আর তারপরে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে এসছে, একদম গরম গরম ধোয়া ওটা এক প্লেট চিকেন রাইস। আমাদের এখানে কিন্তু এইভাবে চিকেন রাইস বানায়, তোমরা আবার বলো না যে এইটা আবার কি। আর এর মধ্যে কিন্তু ভরপুর চিকেন দেওয়া ছিল আর ভরপুর ডিম দেওয়া ছিল। আমি তো যত চামচ উল্টো পাল্টা করছিলাম তত মনে হচ্ছিল চিকেন বেরোচ্ছে আর বেরোচ্ছে, এত পরিমাণে চিকেন দেওয়া ছিল। এমনি এমনি কি আর নাম হয়েছে চিকেন রাইস নাকি? চিকেন তো থাকবেই, তাই না? আর দেখো যে পকোড়াগুলো বানায় না, ছোট ছোট পকোড়া, সেই পকোড়াগুলোও কিছু কিছু কেটে এর মধ্যে দিয়েছে। আর এমনি নর্মাল তো চিকেন ছিল, দেখেই বুঝতে পারছো। আর প্রচুর পরিমাণে ডিম দেওয়া ছিল, সাথে কিন্তু স্যালাড ছিল, আর এই যে শেজওয়ান সসও ছিল। সস না হলে কি ভালো লাগে? আর ঝাল ঝাল না হলে কি চিকেন রাইস খেতে ভালো লাগে নাকি? তাই আমি তো ফার্স্ট বাইটটা নিতে গেলাম, আর ফার্স্ট বাইটটা নিতে গিয়েই তো আমার পুরো একদম পুরো ফার্স্ট বাইটেই মাংসর পিসটা উঠে গেছে। আমি তো মুখে দিয়ে আনন্দে নাচা শুরু করে দিয়েছি, কারণ আমি যখনই আবদার যা করি সেগুলোই অমিত মেটানোর চেষ্টা করে। অনেকদিন ধরে ভাবছিলাম চিকেন রাইস খাবো, কারণ প্রচুর পরিমাণে চাউমিন বিরিয়ানি এসব অনেক দিন ধরে খাওয়া হয়েছে, চিকেন রাইসটা খাওয়া ছিল না। এই চিকেন রাইস খাওয়ার উপর আমার প্রচণ্ড লোভ জন্মেছিল, বিশ্বাস করো। আর তারপরে দেখো আমি তো গপ গপ করে খেয়ে যাচ্ছিলাম, কারণ আমার এত ভালো লাগে চিকেন রাইস খেতে। আর মনে হচ্ছিলো শুধু মাংসের পিসই খাচ্ছি আমি, মাংস তো উঠেই যাচ্ছিল, উঠেই যাচ্ছিল চামচে। আর চিকেন রাইস খেতে খেতে সঙ্গে সঙ্গে একটা স্পেশাল জিনিস চলে এসেছে, এই দেখো। এটা কি দেখে হয়তো বুঝতে পারছো না, আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। এই যে চিকেন পকোড়া ছিল, ওটাই আমি বলেছিলাম একটু গ্রেভি মতো করে দাও, ছোট ছোট করে কেটে। এটা কিন্তু আস্তে আস্তেই দিয়ে দেয় যারা বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমি বলেছিলাম কেটে কেটে গ্রেভির সাথে দাও, যাতে এর সাথে খেতে ভালো লাগে আলাদা করে। আর এর সাথে চিলি চিকেন নেওয়া আমার মনে হলো ভালো হবে না, চিলি চিকেনের মতনই তো চিকেন পকোড়া, একই, শুধু নাম আলাদা, ওইটার নাম আলাদা, গ্রেভি ওটার একটু আলাদা হয়। আর দেখো থিকনেসটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছিল, আমার তো জাস্ট লিটারালি এখনই জিভে জল চলে আসছে। তো ফার্স্টে একটুখানি গ্রেভি নিয়ে আমি খেয়ে দেখলাম, বেশ দারুণ লাগছিল। শেজওয়ান সসের গ্রেভিটার থেকেও আমার এই পকোড়ার যে গ্রেভিটা ছিল ওটা বেশি ভালো লাগছিলো। আর তারপরে পকোড়া যখন মুখে দিলাম, মোফ, পুরো একদম মিলিয়ে গেল মোমের মতো, এত স্বাদ কেন! আমি এক একটা চামচ করে গালে দিচ্ছি, আর আমি ভাবছিলাম এত স্বাদ লাগে কেন, এত স্বাদ লাগে কেন, জাস্ট মজা করছিলাম গাইস, প্রচণ্ড টেস্ট ছিল, এর জন্য আমি এইভাবে বললাম মজা করে। আর তারপরে আর একটা পকোড়া নিয়ে নিলাম, প্রচণ্ড টেস্ট লাগছিলো, আমি তো এর জন্য একদম কোনো কথাবার্তা বলিনি, সোজা খাবারে ফোকাস করেছি। আর আমি যতক্ষণ খাচ্ছি চলো ততক্ষণ আজকের কিছু শাউট আউট দেওয়া যাক। রিতম রানাপাল বলেছে, আমি বাঁকুড়া থেকে তোমার ভিডিও দেখি, তুমি কি তোমার ভিডিওতে একবার আমার নামটা নেবে? অহনা রয় বলেছে, খুব মিষ্টি দেখতে তুমি, থ্যাংক ইউ গো। ইষ্টু দাস ধর দিদি ভাই বলেছে, আমি আসাম গুয়াহাটি থেকে বলছি, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আরো এগিয়ে যাও তুমি, থ্যাংক ইউ দিদি ভাই। কৃষ্ণেন্দু দে বলেছে, তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ গো। সুন্দরী সামন্ত বোন বলেছে, দিদি তুমি অনেক ভালো ভিডিও করো, আরো এগিয়ে যাও, থ্যাংক ইউ বুনু। তনিমা ঘোষ বলেছে, আমি গুজরাট থেকে তোমার সব ভিডিও দেখি, তুমি প্লিজ একবার আমার নামটা নিও। আফজাল হোসেন বলেছে, দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি, প্লিজ আমার নামটা একবার নিও। কিউটেক্স নিশা বোন বলেছে, দিদি ভাই আমি তোমার সব ভিডিও সব সময় দেখি, প্লিজ আমার নামটা একবার নিও। রঞ্জিত মান্না বলেছে, হেই আমি মুম্বাই থেকে তোমার ভিডিও দেখি, হ্যাপি নিউ ইয়ার, তুমি সবাইকে ভালো রেখো আর ভালো ভালো ভিডিও দিও আর ভালো থেকো। সুস্মিতা মণ্ডল বলেছে, দিদি ভাই আমার নামটা নিলে না, পরের ভিডিওতে আমার নামটা নিও। প্রেমা চৌধুরী বোন বলেছে, তোমার সব ভিডিও দেখি দিদি, আমি বাংলাদেশ থেকে বলছি, ইন্ডিয়ার মধ্যে শুধু তোমার ব্লগই আমার খুব মিষ্টি লাগে, থ্যাংক ইউ বুনো এত সুন্দর কমেন্ট করার জন্য। মিলন বৈদ্য বলেছে, দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, প্লিজ আমার নামটা নিও। সাথী রয়, কিউ টাকি, প্রিয়া প্রামাণিক ধর আর সাথী হালদার সকলেই তোমাদের নাম নিতে বলেছিলে, দেখো আমার ভিডিওতে কিন্তু তোমাদের সকলের নাম নিয়ে নিয়েছি। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আর প্রচুর 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 ভালোবাসা দিও, আর প্রচুর প্রচুর কমেন্ট করো, যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেক পকোড়া খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটা না ভালো করে চামচে তুলতেই পারছিলাম না, এত অসুবিধা করছিল এই স্পুন দিয়ে তুলতে, এর থেকে মনে হয় কাঁটা চামচ দিয়ে তুললেই ভালো হতো।
আমি গ্রেভিগুলো নেওয়ার চেষ্টা করছিলাম আর বারবার করে পড়ে যাচ্ছিলো। আমি ভাবছিলাম মনে হয় এ আমার পেটে আর আজকে যাবে না, আমি মনে হয় অমিতের পেটেই চলে যাবে। তারপরে দেখি না আমার পেটেই যাবে, তার জন্য আমার প্লেটেই চলে এসছে। আর আমি এখন গ্রেভিও নিয়ে নিয়েছি অল্প, গ্রেভি বেশিরভাগ অমিতই খেয়ে নিয়েছে জানো তো, আমি বেশি গ্রেভি পাই। এবার এই গ্রেভিযুক্ত রাইস আর এই পকোড়া আমি টক করে গালের মধ্যে দিয়ে দেবো। ওফ অসাধারণ টেস্ট। পকোড়ার যে চিকেনটা রয়েছে তার ওপরের কোটিংটা দেখতে পাচ্ছ, খুব বেশি মোটাও ছিল না আর খুব বেশি পাতলাও ছিল না, অ্যাভারেজ ছিল। আর কোটিংটা খেতে কিন্তু মারাত্মক লেভেলের স্বাদ। আমি এখনই কোটিংটা খেয়ে বলবো তোমাদের কেমন, তোমরা আমার এক্সপ্রেশন দেখি বুঝতে পারবে যে কতটা পরিমাণে টেস্ট। বেশিরভাগ দোকানে খেয়েছি কোটিংটা না বেশি পরিমাণে মোটা থাকে, শক্ত থাকে, একদম খেতে ভালো লাগে না। কিন্তু এই দোকান থেকে যতবারই খাই কোটিংটা আমার এত ভালো লাগে খেতে, মানে চিকেনের থেকেও বেশি কোটিংটা খেতে ভালো লাগে। সব মশলা টশলা দিয়ে করে তো এর জন্যই মনে হয় বেশি ভালো। রাইসটা এত পরিমাণে কোয়ান্টিটি দিয়েছিল যে আমি একা খেয়ে তো শেষই করতে পারছিলাম না, আমার তো পেট ভরেই গেছিলো। কি করব দেখো, এতটা রাইস আমি খেতে পারছিলাম না, আমার তো ফেলতে খুবই কষ্ট ছিল, কিন্তু ফেলিনি গাইস, আমি অনেক কষ্টে সিষ্টে খেয়ে নিয়েছি। আর তারপরে অমিত তো ছিলই খাওয়ার জন্য, কারণ আমি কিছু না পারলে ওকে আমি দিয়ে জোর করে হলেও ওকে খেতেই হবে। আর ফাইনালি খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের বাহনের কাছে চলে এসেছি। এবার আমরা চলে যাব টুংটুং করতে করতে বাড়িতে। দেখো রাস্তাটা কি ফাঁকা ছিল, কি ভালো লাগছিলো। এই শীতকালে রাস্তা দিয়ে লোকজনই যায় না মনে হয়, আর এত ঠান্ডা থাকে, বাবারে বাবা, আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগে এই শীতকালে। তোমরা আমার মতন কে কে এরকম শীত কাতরে কমেন্টে জানিও তো। আর তারপরে আমরা দুজনও গল্প করতে করতে ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি গাইস। আর তারপরে আমাকে নামিয়ে দিয়েও বাড়িতেও চলে গেলো। আর আমি দেখছিলাম যে আলোতে আমাকে কত ফর্সা লাগছে, এই নিয়েই তো আমি বলছিলাম দেখ আমাকে কত ফর্সা লাগছে আলোতে। তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য।